হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো 2024 সালের 1431 মঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়, উৎপন্না একাদশীর দিন শ্রী হরির আশীর্বাদ লাভ করতে এই কাজগুলি করতে ভুলবেন না। উৎপন্না একাদশীর দিন কি কি করবেন কি কি করবেন না, ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবো, যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটনা বাজিয়ে দিন। ও কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশী দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়ে থাকে। প্রতি বছর মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী ব্রত পালন করা হয়। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে ভাগ্যের দরজা খুলে যায়, জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে। চলতি বছর 2024 সালের উৎপন্না একাদশীর ব্রত পালন হবে 26 নভেম্বর 2024। উৎপন্না একাদশীর এই বিশেষ দিনে এই ভুলগুলি একেবারেই করা উচিত নয়। উৎপন্না একাদশী তিথিতে একাদশী দেবীর জন্ম হয়েছিল শ্রী হরির অঙ্গ থেকে, সেই জন্য এই একাদশীর গুরুত্ব অনেকটাই বেশি। এই একাদশীর ব্রত পালন করলে জন্ম এবং এই জন্মের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। তুলসী গাছের জল একেবারেই অর্পণ করবেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না, তুলসী পাতা চয়ন করবেন না, অর্থাৎ তোলা যাবে না তুলসী পাতা। উৎপন্না একাদশীর দিন উপবাসে থেকে ব্রত পালন করা উচিত। যারা উৎপন্না একাদশীর ব্রত পালন করছেন না তারাও এই দিন আমিষ আহার এবং ভাত খাওয়া এড়িয়ে চলুন। উৎপন্না একাদশীর এই পবিত্র দিনে কালো রঙের বস্ত্র পরিধান করা উচিত নয়, কালো রঙের পোশাক পরা একেবারে উচিত নয়। মনে করা হয় এই দিন সাদা বা হলুদ রঙের বস্ত্র যদি আপনি পরেন তাহলে জীবনে একাধিক সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। উৎপন্না একাদশীর দিন চুল দাড়ি নখ কাটা উচিত নয়, একাদশী তিথিতে বিছানায় শয়ন করতেনই। উৎপন্না একাদশীর এই পবিত্র দিনে ঝগড়া অশান্তি একেবারেই করা উচিত নয়, তর্কাতর্কি করা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া একেবারেই উচিত নয়। কেউ যদি আপনার বাড়িতে আসে তাহলে তাকে অপমান করবেন না। উৎপন্না একাদশীর দিন ব্রত পালনের দিন ব্রাহ্মণ বৈষ্ণব এবং গরিবদের ভোজন করানো উচিত এবং দান করা অবশ্যই উচিত। দানের মধ্যে কম্বল দান করা, ফল দান করা, গুড় দান করা, তিল দান করা, বাদাম দান করা অত্যন্ত শুভ। কি কি কাজ করবেন? একাদশী দিন ভগবান বিষ্ণুর পূজা অবশ্যই করবেন। এই দিন বাড়িতে মহামন্ত্র জপ করবেন, গীতার অধ্যায় পাঠ করবেন, সারাদিন বাড়িতে ভজন কীর্তন অবশ্যই করবেন। উৎপন্না একাদশী দিন সন্ধ্যার সময় বাড়ির ঠাকুর ঘরে একটি মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই প্রদীপটি ঘি দিয়ে জ্বালাবেন এবং চেষ্টা করবেন এই প্রদীপটি সারা রাত আপনার বাড়িতে জ্বালিয়ে রাখা। 2024 সালে 1431 মঙ্গলবার উৎপন্না একাদশী পূর্ণ সময়সূচি, একাদশী তিথি শুরু হবে 25 নভেম্বর 2024 বাংলা নয় অগ্রহায়ণ 1431 সোমবার রাত্রি 1:50 পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে 26 নভেম্বর 2024 বাংলা 10ই অগ্রহায়ণ 1431 মঙ্গলবার রাত্রি 3:56। 2024 সালের উৎপন্না একাদশী ব্রত পালন হবে 26 নভেম্বর 2024 বাংলার 10ই অগ্রহায়ণ 1431 মঙ্গলবার। 2024 সালে উৎপন্না একাদশী ব্রত পালন হবে 27 নভেম্বর 2024 বাংলার 11ই অগ্রহায়ণ 1431 বুধবার সকাল 6:03 পর থেকে সকাল 10:28 মধ্যে একাদশী ব্রতের পালন। উৎপন্না একাদশী দিন কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না, একাদশী ব্রত পালন করলে ধান জাতীয় খাদ্য ভাত খিচুড়ি মুড়ি চিড়ে খই চালের গুঁড়ো দিয়ে তৈরি রান্না যেমন চালের পিঠে পায়েস ইত্যাদি খাওয়া উচিত নয়। জাতীয় খাদ্য আটা ময়দা সুজি ডালিয়া রুটি বিস্কুট কিছুই খাওয়া চলে না, বা ভুট্টা জাতীয় খাবার উচিত নয়।
খাদ্য পর্যন্ত খাওয়া উচিত নয়। ডাল জাতীয় জিনিস খাওয়া যায় না। ডালের মধ্যে মুগ, মুসুর, মটর, মাসকলাই, ছোলা, অড়হর, বরবটি, শিম, বুট ডাল খাওয়া চলে না। সরিষা, সয়াবিনের তেল এবং তিলের তেল একেবারেই খাওয়া যায় না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, হিং পাউডার, দোকানের গুঁড়ো মশলা, চা, পান মশলা বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত নয়। কি কি খাওয়া যাবে? আলু, মিষ্টি আলু, কুমড়ো, ঢেঁড়স, কলা, চাল কুমড়া, ঘি বা বাদাম তেল খাওয়া যেতে পারে। চিনি, দুধ, মধু, ধনে পাতা, পুদিনা পাতা, আদা, দারুচিনি, কাঁচা হলুদ, টমেটো, গাজর, বাদাম, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, কারি পাতা, ঘরে বানানো ছানা, পনির, দই সব কিছু খাওয়া যাবে এবং সব রকমের ফল খাওয়া যাবে। লাইফ এন্ড ফাইভ মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।